দুই বিঘা জমি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর আবৃত্তি করছি আমি সাদমান মাহমুদ শুধু বিঘে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে ঋণে বাপু বলিলেন বুঝেছ অপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ছাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে পোস্তেও দিঘে সমান হইবে জানা ওটা দিতে হবে কহিলাম আমি বক্ষে জুড়িয়া পানি সচল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ জেঠাই মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেছে বেশে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটি মাটি ছেড়ে বাহির হইনু পথে পড়িল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনোভা মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মহ গর্তে তাই লিখে দিল বিশ্বনীতি দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য বুদরে সাগরে বিজনে নগরে যখন সেখানে যেখানে ভূমি তবু নিশি দিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি।